দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধ বাদলে ইসরায়েলে প্রতিদিন 3,000 মিসাইল আঘাত আনবে। পশ্চিম তীর থেকে 6 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলিরা। সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুতে ভারতে হিন্দুদের রক্তের বন্যা। পাকিস্তানের আহ্বানে আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি মুসলিম দেশগুলোর। পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্য এশিয়ায় 5 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলন করল ভারত। ইসলামাবাদের ওআইসি সম্মেলনের একই সময়ে 18 বছরের প্রধানমন্ত্রী হতে পারলে বিয়ে করতে পারবেন না কেন? এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েলের যুদ্ধ বাদলে ইসরায়েলে প্রতিদিন 3,000 মিসাইল আঘাত আনবে হামাস। হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী কখনোই তারা প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন ওই জেনারেল। সাবেক জেনারেল ব্রিক বলেন, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে সিরিয়া, ইয়েমেন এবং ইরাক, তৎপর ইরানপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর হামলা। এর পাশাপাশি থাকবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর হামাস। এসব গোষ্ঠী ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাবে এবং গড়ে প্রতিদিন ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে তারা 3,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এতে কি আপনি আনন্দিত? তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। যুদ্ধ বাদলে ইসরায়েলে প্রতিদিন 3,000 মিসাইল আঘাত আনবে। ভবিষ্যতে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলে প্রতিদিন 3,000 ক্ষেপণাস্ত্র আঘাত আনবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সামরিক বাহিনীর থেকে অবসরপ্রাপ্ত একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সেই সঙ্গে এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত নয় বলে মন্তব্য করেন ওই জেনারেল। ইসরায়েলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইসহাক ব্রিক এসব কথা বলেছেন। সাবেক জেনারেল ব্রিক বলেন, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে, তৎপর ইরানপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর হামলা। এর পাশাপাশি থাকবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর হামাস। এইসব গোষ্ঠী ইসরায়েলের অভিমুখে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাবে এবং গড়ে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে তারা 3,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এর আগেও জেনারেল ব্রিক বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, বহু ফ্রন্টে একসাথে লড়াই করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। গত মাসে জেনারেল ইসহাক ব্রিক সুস্পষ্ট করে বলেছিলেন, বাস্তবতা হচ্ছে দিন দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সক্ষমতা কমছে এবং এটি কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি বাস্তব সত্য যাকে উপেক্ষা করা ঠিক হবে না। জেনারেল ব্রিক আরো বলেছিলেন, নতুন একটি যুদ্ধ আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। আগের যুদ্ধগুলোতে আমরা যে ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি ভবিষ্যতের যুদ্ধের তুলনায় তা কিছুই নয়। এর আগে গত মে মাসে ইসরায়েলের এই সাবেক সামরিক কর্মকর্তা বলেছিলেন, যে কোনো যুদ্ধে বিমান বাহিনী ইসরায়েলের জন্য বিজয়ের ভূমিকা রাখবে বলে যে বিশ্বাস তৈরি হয়েছিল তা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এবং গাজা ভিত্তিক হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের 11 দিনের যুদ্ধের অবসানের পর তিনি এই মন্তব্য করেছিলেন। ওই যুদ্ধে হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েল অভিমুখে 4,000 রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এছাড়াও গাজা থেকে ড্রোন ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা চালানো হয়। সূত্র মিবজ্যাক লাইভ, তাসনিম নিউজ, প্রেস টিভি। পশ্চিম তীর থেকে 6 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহে বন্দুক হামলায় এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় গত রোববার ভোরে ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি বাহিনী 6 ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্টম্যান নামে এক ইহুদি নিহত হন। তার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার ভোর থেকে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি কয়েকটি গ্রামের বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। তারা দুই ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। পরে রোববার সকালে আবারও ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় হামলা হয় ফিলিস্তিনিদের ওপর। তারা জেনিন শহরের সিলাত আল হারিথিয়া এলাকা থেকে 6 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুতে ভারতে হিন্দুদের রক্তের বন্যা। করোনা ভাইরাসে সংক্রমিত কয়েকজন মুসলমান কোয়ারেন্টাইনে না যেতে চাওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের হুগলি জেলার
তেলেনিপাড়ায় গত সপ্তাহে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেই সময়ের একটি ভিডিওটিতে রক্তাক্ত এক মুসলিম ব্যক্তিকে হিন্দুদের রক্তের বন্যা বলে ভাইরাল করা হয়েছে। ওই দাঙ্গায় যেমন হিন্দুদের ঘরবাড়ি দোকান চালানো হয়েছে, তেমন ওই মুসলমানদের ঘর বাড়িও পোড়ানো হয়েছে। আহত হয়েছেন দুই সম্প্রদায়ের মানুষই, দুই ধর্মাবলম্বী কয়েকশো মানুষ ঘর বাড়ি হারিয়ে এখনো আশ্রয় শিবিরে আছেন। সেরকমই একটি আশ্রয় শিবিরে আছেন টসকল শ্রমিক মঞ্জুর আলম। হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেয়েছেন মিস্টার আলম। মাথায় 52টা সেলাই পড়েছে, হাতে কোপানো হয়েছিল সেখানে 11টা, আর কান কেটে অর্ধেক ঝুলছিল। তার জোড়া লাগাতে 7টি সেলাই করতে হয়েছে। সেখানে থেকেই টেলিফোনে বিবিসি বাংলাকে বলেছিলেন, 10 তারিখ রোজা ভাঙার পরে আমি আর দু একজন ঘরের বাইরে বেরিয়েছিলাম, চারদিকে হল্লা হচ্ছিল। হঠাৎই আমাদের দুজনকে আক্রমণ করে বাঁশ লোহার রড নেপালি চাকু দিয়ে ওখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসে আমার এক ভাই আর অন্য একজন। তখনই কেউ আমার একটা ভিডিও তুলেছিল, সেই ভিডিওটি বহু মানুষ দেখেছেন আর শেয়ারও করেছেন নানা সামাজিক প্ল্যাটফর্মে। মূল ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মধ্যবয়সী মানুষের মাথা থেকে অঝরে রক্ত বেরোচ্ছে, তার গায়ের জামা ভিজে গেছে বৃষ্টির জল আর রক্তে। সন্ধ্যাবেলার ঘটনা সেটি, আশপাশ থেকে কয়েকজন তার শুশ্রূষা করেছেন। ওই ভিডিওটি বেশ কয়েকজন বিজেপি নেতাও শেয়ার করেছেন। ভিডিওটার ক্যাপশন এরকম, আর কতদিন হিন্দুদের রক্ত ঝরবে দিদি, আপনি আর আপনার রাজনীতি বাংলার হিন্দুদেরকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। সবাই বুঝতে পারছে হুগলি জেলার তেলেনিপাড়া এলাকার ঘটনা। দিদি বলতে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বোঝানো হয়েছে। হিন্দি বাংলার ইংরেজিতে ওই ক্যাপশন লেখা হয়েছে যে রক্তাক্ত ব্যক্তির ভিডিও দেখিয়ে হিন্দুদের রক্তের বন্যা বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তোলা হয়েছে, সেটা আসলে মঞ্জুর আলমের আহত হওয়ার পরে তোলা সেই ভিডিওটি। শ্যামনগর নর্থ জুট মিলে কর্মরত মঞ্জুর আলম বলেছিলেন যে ভিডিও তুলেছিল, সে আমার নাম দেয়নি, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে শুনেছি ওই ভিডিওটা মনোজ নামের কারো বলে ফেসবুকে সারা দেশে ছেয়ে গেছে। আমি মুসলমান আর ভিডিওর উপরে লেখা হলো একজন হিন্দু রক্তে ভেসে যাচ্ছে, বলেছিলেন মিস্টার আলম। ভুয়া ভিডিও ভাইরাল হওয়া প্রশ্নে আরএসএস এর বাংলা পত্রিকা স্বস্তিকার সম্পাদক ও বিজেপি নেতা রন্দীদেব সেনগুপ্ত অবশ্য বলেছেন, আমি ওই ভিডিওগুলি দেখিনি তাই বলতে পারবো না কেন কোনটা ভুয়া আর কোনটা সত্যি। ফেক ভিডিও ছড়ানো নিশ্চয়ই উচিত নয়, কিন্তু ভুয়া ভিডিও কেন ছড়ানো হচ্ছে সেই প্রশ্ন তুলে কিন্তু তেলেনিপাড়ার ঘটনা তা লঘু করা যায় না। সেখানকার বাসিন্দারা বলেছিলেন, একটি সম্প্রদায়ের মানুষই প্রথম হাঙ্গামা শুরু করে, নিশ্চয়ই তার জন্য সেই সম্প্রদায়ের সবাইকে দায়ী করা যায় না, কিন্তু ঘটনা এটা যে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ দাঙ্গাটা সৃষ্টি করে এবং আক্রান্ত হন হিন্দুরা। অনেক হিন্দু পরিবারকে তেলেনিপাড়া ছেড়ে চলে আসতে হয়েছে। ভুয়ো ভিডিও যেমন ছড়ানো উচিত নয়, তেমন ওই সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করাও ঠিক নয়, বলেছিলেন মিস্টার সেনগুপ্ত। তেলেনিপাড়া দাঙ্গা সংক্রান্ত এটি প্রথম ভুয়া ভিডিও বা পোস্ট নয়। ভারতের ভুয়া খবর যাচাই করার ওয়েবসাইট অল্ট নিউজ বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্দ প্যারান্ডের একটি ভিডিও টুইট খুঁজে পেয়েছে, যেখানে দুই ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারছে একদল মানুষ। প্যারান্ডে ওই ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে পশ্চিমবঙ্গের সরকার মুসলিমদের দুষ্টতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। পরের বাক্য তিনি লিখেছেন, হুগলির চন্দননগরে হাজার হাজার মুসলমানরা হিন্দুদের ঘর জ্বালাচ্ছে, হিন্দু নারীরা রাস্তায় এসে দাঁড়িয়েছেন, পুলিশ প্রশাসন মুসলমানদের সহায়তা করছে, মিডিয়া এসব দেখাচ্ছে না, অল্ট নিউজ খুঁজে দেখছে। ওই ভিডিওটির সঙ্গে তেলেনিপাড়ার সাম্প্রদায়িক দাঙ্গার কোনো যোগ নেই। মূল ভিডিওটি এপ্রিল মাসে বাংলাদেশের একটি অটো চুরির ঘটনার আগে পাকিস্তানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছিল, যেখানে দেখা হচ্ছে বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এক ব্যক্তির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ওই ভিডিওটি কেউ তেলেনিপাড়ার দাঙ্গার ছবি বলে ভাইরাল করা হয়েছিল। পাকিস্তানের আহ্বানে আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি মুসলিম দেশগুলো। 20 বছর পর গত 15 আগস্ট আফগানিস্তানে দখল নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এদিকে ওআইসির 17তম বিশেষ সম্মেলনে রোববার তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্যভুক্ত সাধারণ দেশের প্রতিনিধিরা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে অর্থ সংকট আরো বহুগুণে বেড়েছে। দেশটির লাখো লাখো মানুষ চরম দারিদ্র খোদা নিয়ে দিনাতিপাত করেছেন। এই পরিস্থিতিতে আফগানিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে মানবিক সহায়তা ফান্ড গঠন করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলো, খবর দ্য ডনের। রোববারের
ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এখনই ব্যবস্থা না নিলে আফগানিস্তানে লাখ লাখ মানুষ চরম দুর্দশার মধ্যে পড়বেন, আফগানিস্তান বিশৃঙ্খলার দিকে চলে যাবে। এমনিতেই দশকের পর দশক ধরে যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। গত আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। আফগানিস্তানে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ অভুক্ত থাকবেন। সেই মানবিক সংকট থেকে বেরিয়ে আসার জন্যই সাহায্যের প্রতিশ্রুতি দিল ওআইসির সদস্য দেশগুলো। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই সংস্থাটিতে একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবে আফগানিস্তানের বৈশ্বিক স্বীকৃতি আদায়ে তালেবান সরকারকে সহযোগিতা করছে পাকিস্তান। মূলত পাকিস্তানের উদ্যোগে এই রোববার ইসলামাবাদে আফগানিস্তান নিয়ে এই প্রথমবার এত বড় আকারে বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে রাশিয়া ও ভারতের উদ্যোগে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে সেটি ছিল রোববারের তুলনায় আকারে বেশ ছোট। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, আফগানিস্তানের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে একটি ফান্ড খোলা হবে, তবে তার এই উদ্যোগ কতটা সফল হবে নিশ্চিত নয়, কারণ আফগানিস্তানের আর্থিক সংকট বেশ প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বৈশ্বিক অনেক সংস্থাই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তবে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানকে অর্থ সাহায্য করার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেখাচ্ছে না, কারণ অর্থ সাহায্য করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে বলে মনে করছে তারা। ফলে তালেবানকে স্বীকৃতি না দেওয়া দেশগুলো শেষ পর্যন্ত কতটা সাহায্যের হাত বাড়াবে তা স্পষ্ট হয়নি। পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল কমান্ডার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 17তম জরুরি অধিবেশনে অবকাশে তারা বৈঠক করেন। এতে দুপক্ষই সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তান এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে আমির আবদুল্লাহিয়ান সীমান্ত নিরাপত্তা মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ককে চমৎকার বর্ণনা করে তা আরো জোরদার করার আহ্বান জানান। এর আগে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি গত অক্টোবর মাসে পাকিস্তানে 4 দিনের সফর করেন এবং শেষ সময় অভিন্ন সীমান্তে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দুদেশ সম্মত হয়। গতকাল বৈঠকে আমির আবদুল্লাহিয়ান এবং জেনারেল কার্যালয় ও আফগানিস্তানের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনের উপর জোর দেন, যাতে সব নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। বৈঠকে পাক সেনা প্রধান বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সৎ প্রতিবেশীমূলক সম্পর্ক রয়েছে এবং তেহরান ইসলামাবাদ উভয়ের জন্য সন্ত্রাসবাদ হচ্ছে অভিন্ন শত্রু। পাকিস্তান ও ইরানের অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য তিনি যৌথ সীমান্ত নিরাপত্তা কমিটি সক্রিয় করার আহ্বান জানান। সূত্র পার্স টুডে। মধ্য এশিয়ার 5 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলন করল ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন আফগানিস্তানের প্রতিবেশীর মধ্যে এশিয়ার 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে ভারত। বৈঠকে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠন, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানবাধিকার, এই 3টি বিষয় হচ্ছে আফগানিস্তানকে নিয়ে এই মুহূর্তে ভারতের উদ্বেগের প্রধান কারণ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আফগানিস্তান নিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর দুশ্চিন্তার সঙ্গে নয়াদিল্লির উদ্বেগের মিল রয়েছে। মধ্য এশিয়ার এই 5 দেশের সঙ্গে ভারতের আফগানিস্তান বিষয়ক সহযোগিতা রয়েছে বলে নয়াদিল্লি এসব দেশকে সম্প্রসারিত প্রতিবেশী দেশ বলে ঘোষণা করেছে। ভারত গত মাসেও আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠক করে, যেখানে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। চীন ও পাকিস্তান ওই সম্মেলনে বর্জন করে ভারত অভিযোগ করেছে, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব বেড়ে গেছে। সূত্র পার্স টুডে। 18 বছরের প্রধানমন্ত্রী হতে পারলে বিয়ে করতে পারবেন না কেন? মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 করার প্রস্তাব পাশ হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়, যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দেশটির একাধিক নেতা। এদের মধ্যে অন্যতম হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওআইসি মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট বলেন, বয়স বাড়ানো তো দূরের কথা, উল্টো ছেলেদেরও বিয়ের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা উচিত। একজন 18 বছর বয়সী মেয়ে যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে
পারেন তাহলে জীবন সঙ্গীও নির্বাচন করতে পারবেন। ভারতের সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, 18 বছর বয়সে একজন মেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ব্যবসা শুরু করতে পারে, সংসদ সদস্য হতে এমনকি প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পারে, তাহলে জীবন সঙ্গী নয় কেন? আমি মনে করি যে ছেলেদেরও বিয়ের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা উচিত। পাশ হওয়া প্রস্তাবনাকে বিজেপি সরকারের পিতৃত্ববাদের একটি খুব ভালো উদাহরণ বলে কটাক্ষ করেন ভারতের এই মুসলিম সংসদ সদস্য। অবশ্য শুধু ওয়াইসি নয়, মোদী সরকারের এই বয়স সিদ্ধান্তের বিরোধিতা করছেন সমাজবাদী পার্টির একাধিক নেতা। এই বিষয়ে সৈয়দ তোফাইল হাসান নামের এক নেতা যুক্তি দেখান, 16 বছরের মেয়েরাই বিয়ের উপযুক্ত হয়ে যায়। নারীর বয়স বেশি হলে দুই ধরনের সমস্যা দেখা দিতে পারে, প্রথমত বন্ধুত্বের আশঙ্কা, দ্বিতীয়ত সন্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাওয়া, যা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। প্রসঙ্গত, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত তা নির্ধারণ করতে গত বছরের জুনে ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। গত বছর ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন, মা ও বোনেদের স্বাস্থ্য নিয়ে সরকার উদ্বিগ্ন, মেয়েদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে তাদের সঠিক বয়সে বিয়ে করা প্রয়োজন। ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট, চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়াল বোরিক। 35 বছর বয়সী বোরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ছাত্র থাকাকালেই অধিকার আদেশ আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, এবার তিনি রাষ্ট্রের নেতৃত্ব এসেছেন। নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বোরিক 56% ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 44% ভোট। ছাত্র আন্দোলনে যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট, নির্বাচনের লড়াইয়েও তাদের পাশে পেয়েছেন বোরিক। আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পড়াশোনা শেষ না করলেও রাজনীতির ময়দানে সফলতা দেখিয়েছেন বোরিক। 2013 সালে তিনি চিলির কংগ্রেসে নির্বাচিত হন এবং 2 মেয়াদে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন। বোরিক চিলিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চান, চিলিকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চান, পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে রাষ্ট্রীয় বরাদ্দ বাড়াতে চান। অগাস্তে পিনোশে যে এক নায়কত্ব কায়েম করেছিলেন সেই জায়গা থেকে দেশকে বের করে আনতে চান। প্রাথমিকভাবে জয় নিশ্চিত হওয়ার পর বোরিক বলেন, চিলি নব্য উদারতাবাদের জন্মভূমি, সেই আদর্শের কবরও এখানে হওয়া উচিত। সূত্র গার্ডিয়ান।